ফাতেমা নামক একজন মহিলা ছিলেন, তিনি বলেন যখন নবী দুনিয়ার জমিনে পদার্পণ করেন ওই সময় দেখতে পাই আসমানের তারকাগুলি আল্লাহর পয়গম্বরের ঘরের ভিতর ঢুকে তাই জোরে বলি সুবহানাল্লাহ, আমি ভয়তে তারকাগুলি আমার মাথায় পড়বে বিদায় আমি শুয়ে যাই। তাহলে কত রহমত বরকত আমাদের নবী, আরো অনেক বহু মুজিজা নবী যখন আগমন করেন নবীর শরীরে কোনো এক ফোঁটা নাপাক ছিল না, খতনা অবস্থায় তিনি জন্মগ্রহণ করেছিলেন, নবীর চেহারাটা এত সুন্দর ছিল মা মেনা বলেন আমার ঘরে কোনোদিন বাতি লাগতো না। হাদিসের মধ্যে আছে নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম এশারের নামাজ পড়ে তিনি যখন আয়েশার ঘরে যাইতেন আয়েশা বলেন গোটা দুনিয়ার মানুষের জন্য চাঁদ আছে রাতের বেলায় উদিত হয় আর আমার জন্য আল্লাহ তাআলা একটা চাঁদ দান করেছেন, সেই চাঁদ হলো গোটা দুনিয়ার জন্য আসমানের মধ্যে একটা চাঁদ আল্লাহ দিয়েছেন রাতের বেলায় উদিত হয় দিনের বেলায় সূর্য উদিত হয় গোটা দুনিয়া আলোকিত হয়ে যায়। এশারের নামাজ পড়ার পরে পয়গম্বর যে সময় আমার ঘরে প্রবেশ করেন ওই সময় আমি নবীর চেহারার দিকে তাকাই, নবীর চেহারার আলোর বিনিময় অন্ধকার ঘরটা আমার আলোকিত হয়ে যায় সুবহানাল্লাহ, নবীর চেহারাটা জান্নাতের পর্দা দিয়ে ঢাকা ছিলেন, তার মানে এত সুন্দর ছিল আল্লাহর পয়গম্বর। কাফের মুশরিক বেঈমানেরা নবীর চেহারার দিকে তাকাইলে মুসলমান হয়ে যাইত, সাহাবাগণ ক্ষুধা লাগলে নবীরে দেখার জন্য যাইতেন, নবীর চেহারার দিকে তাকাইলে সাহাবাদের পেটের ক্ষুধা দূর হয়ে যাইত। জোরে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই পয়গম্বর আমাদের নবী আল্লাহ পাক আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেন যারা নিজের বাবার চাইতে মায়ের চাইতে সন্তানের চাইতে দুনিয়ার চাইতে আমি নবীকে ভালোবাসতে পারবে না সে কোনোদিন ঈমানদার হতে পারবে না। তাহলে এই নবী নাই আজকে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আল্লাহর নবী বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, আলেম ওলামাদের মহাব্বত করতে হবে। এই যে তলবে আলেমগুলি 24 ঘন্টা কোরআন তেলাওয়াত করতেছে এদের মহাব্বত করার লাগবে, এদের ভালোবাসা দিতে হবে, তাহলে নবীর মহাব্বত ভালোবাসা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত মসজিদ মাদ্রাসা কোরআনের হাফেজ আলেম আমাদের মহাব্বত ভালোবাসা কলিজায় ঢোকার তৌফিক দান করেন সবাই বলি আল্লাহুম্মা আমিন। নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের সিরাতুন নবী, নবী এমন একজন মানুষ ছিলেন কোনদিন মানুষকে কষ্ট দেয়নি আঘাত দেয়নি ব্যথা দেয়নি। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম এমন নবী ছিলেন যে শিশু অবস্থায় তিনি আমাদের জন্য মডেল, মাকে কোনোদিন গর্ভে থাকা অবস্থায় কষ্ট দেয়নি, যখন শিশু বাচ্চা ছিলেন দুধমা হালিমা মক্কা থেকে নিয়ে চলে গেলেন মক্কায় তার তাবু টাঙ্গিয়া যখন ভিতরে নিয়ে গেলেন আল্লাহর নবীকে কেউ নিল না, দুধমা হালিমা নিজেই গায়েব থেকে জানার পরে নিয়ে নিলেন, যখন স্তনে লাগিয়ে দিলেন দুধ পান করার জন্য আল্লাহর কুদরতে স্তনে দুধে ভরা ভরপুর হয়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। নিজের সন্তান একজন ছিল আল্লাহর নবীর শিশু বাচ্চা অবস্থায় ভাইয়ের হক নষ্ট করেনি, যে স্তন তিনি পান করতেন সেই স্তনেরই দুধ পান করেছেন, অন্য স্তনে দিলে পান করতো না,
বলতো মা এটা আমার দুধ ভাইয়ের হক আমি তার হক নষ্ট করতে চাই না তাইলে শিশু অবস্থায় আমাদের নবী আমাদের জন্য মডেল ছিলেন যৌবনকালেও তিনি আমাদের জন্য মডেল ছিলেন যখন নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের 12 বছর বয়স সিরিয়ায় ব্যবসার উদ্দেশ্যে কাফেলার সঙ্গে রওনা হয়ে গেল সেখানকার একজন পাদ্রী ছিল তার গির্জার মধ্যে ছিলেন তার নাম হলো জর্জিস তিনি গির্জার থেকে বের হইতেন না হঠাৎ করে বের হয়ে আসলেন আসে নবীর হাত মোবারক ধরে বলতেছে এই কাফেলার মানুষ নবীর চাচা আব্বাস সবাই শুনে রাখো যে এই শিশু বাচ্চাটা সাধারণ শিশু বাচ্চা নয় ভাইরা আমার বাবারা আমার মনে রাখবেন যুবক হিসাবে আল্লাহর পয়গম্বর আমাদের জন্য মডেল স্বামী হিসাবে মডেল নবী হিসাবে পয়গম্বর হিসাবে মডেল ছিলেন আমাদের নবী জর্জিস পাদ্রীকে জিজ্ঞেস করলেন আপনি কেমনে বুঝলেন কয় তাওরাত কিতাব জাবুর কিতাব ইনজিল কিতাব সব কিতাবের মধ্যে দেখছি আখিরি নবী যিনি হবেন ওই নবীকে সম্মান জানার জন্য মর্যাদা জানার জন্য যেদিন সিরিয়ায় প্রবেশ করবেন ওই সময় আল্লাহর মাখলুক সাজারাতুন গাছ যতগুলি থাকবে ওই গাছগুলি দাঁড়িয়ে থাকবে না সমস্ত গাছগুলি নবীর জন্য সিজদায় পড়ে যাবে সুবহানাল্লাহ জর্জিস পাদ্রী বলেন দেখতে পাইলাম যতগুলি পাহাড়ের উপর গাছ ছিল বনের মধ্যে গাছ ছিল সমস্ত গাছগুলি সিজদায় পড়ে নবীর সম্মান জানায় বুঝতে পারলাম এই শিশু বাচ্চাটাই হবে নাকিরি পয়গম্বর জোরে বলি সুবহানাল্লাহ আবার তিনি লক্ষ্য করলেন সমস্ত কাফেলার মানুষগুলি গাছের ছায়ায় ছিলেন আর কোনো ছায়া ছিল না ওই সময় আল্লাহর পয়গম্বর রোদের বেলা রোদের মধ্যে দাঁড়িয়ে যায় গাছটা এবার বলে আহারে যার জন্য এই দুনিয়ার জমিনে আগমন করছি যার জন্য এই দুনিয়ার জমিনে আমি আসতে পারলাম এই পয়গম্বরকে ছায়া না দিয়ে কারে ছায়া দেই সঙ্গে সঙ্গে গাছ সরে যায় বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে রহমতের ছায়া দান করেন সুবহানাল্লাহ রহমতের ছায়া দান করেন এই নবীর শরীরের মধ্যে মশা মাছি পড়াও হারাম ছিল তাইলে এই নবীকে মহব্বত করতে হবে নবী নাই কারে মহব্বত করবেন নবীর ঘর মাদ্রাসাকে মহব্বত করবেন এই নবীর মাদ্রাসাকে মহব্বত করলে লাভ কি 10 টাকা দান করলে লাভ কি একটু শ্রম দিলে লাভ কি হাদিসের মধ্যে আছে যেদিন সূরা ইখলাস নাজিল হয় 5 মিনিট আগে নাজিল হয়ে গেল একজন গ্রাম্য ব্যক্তি নবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে দেও একটু পড়াই শোনান গীত গীত গ্রামে মহিলা মানুষরা গীত গায় না ভাই কয় মোহাম্মদ আমার একটু গীত শোনান আল্লাহর নবী তো বুঝতে পারছে কয় আপনার উপর যে গীত অবতীর্ণ হয় সেগুলি একটু শোনান ওই সময় আল্লাহর নবী নিজে দুইটা হাত বাড়িয়ে দিয়ে মুখে জড়িয়ে ধরলেন বললেন আল্লাহর বান্দা তুমি তো ভাগ্যবান কিছুক্ষণ আগেই আল্লাহ এমন একটা সূরা নাযিল করলেন যে সূরাটা একবার পড়লে আল্লাহ তাআলা দোষ খতম কোরআনের সওয়াব দান করেন জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর আল্লাহর কালাম তেলাওয়াত শুরু করে দিলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم الله أكبر وليه
সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইখলাস তেলাওয়াত শুরু করে দিলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ গ্রাম্য ব্যক্তি বলেন আল্লাহর পয়গম্বর আরেকবার পড়েন আমার মুখস্থ হয়নি বিশ্ব নবী আল্লাহর পয়গম্বর বললেন কয় আরেকবার পড়েন হাম মুখস্ত হয়েছে তিনবার যখন বললেন আল্লাহর পয়গম্বর কি বলেন ইয়া রাসূলুল্লাহ মুখস্ত হয়ে গেছে আল্লাহর পয়গম্বর বলেন আসমানের মালিক আল্লাহ তিনার গুণগান বলার জন্য সূরা ইখলাস যথেষ্ট এই সুরার এত মুজিজা এত মর্যাদার এত নাকি কেউ যদি সুরা ইখলাস কেউ যদি সুরা ইখলাস একবার পড়ে দশ পারা পড়ার সব দুইবার পড়লে বিশ পারা তেলাওয়াত করার সব তিনবার পড়লে এক খতমের সব ছয়বার পড়লে দুই খতমের সব নয়বার পড়লে তিন খতমের সব কেউ যদি আশারাতুন দশ বার খতম করে আল্লাহর পয়গম্বর বলেন এক গ্রাম্য আমার সাহাবী দৈনন্দিন বেশি বেশি করে সূরা ইখলাস পড়বা দশ বার তেলাওয়াত করবা আসমানের মালিক আল্লাহ তোমার এমন একটা বিল্ডিং দান করবেন যে বিল্ডিং এর ছাদ তুমি দেখতে পাবা না যে বিল্ডিং এর ওয়াল দেখতে পারবা না যখনই এভাবে বললেন এক সাহাবী এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনার এই গ্রাম্য সাহাবী সে তো নবীরে চিনতে পারছেন নবীরে চিনতে পারছেন আব্দুর রহমান বিন আউফ তিনি এসে বলে ইয়া রাসূলুল্লাহ পাঁচ মিনিট একটু আপনার মেহমানকে রাখেন আমি বাসায় যাবো আর আসবো দৌড়ে বাসায় গেলেন যাওয়ার পর স্ত্রীকে বলতেছে ওগো নবীর একজন সাহাবী আল্লাহর চিনে ফেলেছে নবীরে চিনছেন জান্নাত চিনেছেন তার একটা হাদিয়া দেওয়া যায় না আমাদের উঠ এই উঠটা গাভিন উঠ তার দিয়ে দে তখন তার স্ত্রী বলতেছে দিয়ে দাও আমাদের স্ত্রী হইলে তো ওই বাড়ি সংসার করাই সম্ভব ছিল না ঠিকই না ভাই লালন পালন করলাম মরুভূমির জাহাজ মানে একটা মাইক্রো এক কোটি টাকা দাম সে উঠে সে জামানায় স্ত্রী বলতেছে দিয়ে দাও দেরি করো না তাড়াতাড়ি নিয়ে চলে যাও নবীর দরবারে নিয়ে গেলেন একটা মুট দান করলেন আলহামদুলিল্লাহ ভাই একটু সামনে আগে এসেছেন যারা আসতেছে অনুরোধ করি যারা দোকানে আশেপাশে ঘোরাফেরা করতেছেন সবাই চলে আসি প্যান্ডেলে ইনশাআল্লাহ একটু সামনে আগে এসেছেন দয়া করে সামনে আগে এসেছেন একটু জায়গাটা ফাঁকা জায়গাটা পূরণ করে দিয়ে দেই তো একটা উট আব্দুর রহমান ইবনে আউফ একটা উট দান করলেন গ্রাম্য সাহাবীকে জিবিরাই সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন আর বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আব্দুর রহমান ইবনে আউফকে সুসংবাদ জানিয়ে দাও কয় কি সুসংবাদ নিজের একটাই উট ছিল তোমার গ্রাম্য সাহাবীকে দান করে দিলেন আমি একটা সুসংবাদ জানার জন্য আসলাম কি সুসংবাদ নিজে দুধ পান না করে নিজে কষ্ট করবে কিন্তু আল্লাহ নবীর সাহাবীকে দান করে দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে বললেন জিবরাইল দেরি করো না তাড়াতাড়ি যাও আব্দুর রহমান ইবনে আউফ একটা উট দিয়েছেন
আসমানের মালিক আল্লাহ তার জন্য 80,000 উট জান্নাতের মধ্যে রেডি করে রাখছেন সুবহানাল্লাহ একে নেকি গর কই বান্দা করে একে বদলে মেউসকো দসো মিলে একটা নেকি কেউ যদি আমরা অর্জন করতে পারি বিনিময় আল্লাহ তাআলা 10 গুণ বাড়িয়ে দিবেন যখন এই সুসংবাদটা আব্দুর রহমান ইবনে আউফকে দিয়ে দিলেন সমস্ত সাহাবীরা দৌড় আপন আপন বাসায় দৌড় সবাই একটা একটা করে উট নিয়েছে গ্রাম্য সাহাবীকে দিয়ে দিলেন সেই 1000 উটের পাল নিয়ে নবীর দরবার থেকে রওনা হচ্ছেন ওই সময় তিনি বলতেছিলেন নিয়ামাল ইলাহু ইলাহুনা এই জবান থেকে এই শব্দটা বের করতেছিলেন আর বলতেছিলেন আহারে দুনিয়াতে সামান্য একটা সূরা ইখলাস নবীর কাছে মুখস্থ করলাম বিনিময়ে দুনিয়াতে 1000 উটের মালিক হয়ে গেলাম জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেন খায়রুকুম মান তাআল্লা কোরআনের ইলম যারা অর্জন করে অপরকে শিক্ষা দেয় এই মানুষগুলি দুনিয়ার জমিনে উত্তম যদিও আমরা দেখি কোরআনের হাফেজ আলেম ওলামা ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব খাদেম সাহেবরা গরিব অসহায় কিন্তু কিয়ামতের দিনে এদের অনেক মর্যাদা দুনিয়াতে বলাই সম্ভব না শেখ জাকারিয়া রহমাতুল্লাহ আলাই তিনি মসজিদে নববীতে বুখারী শরীফের দরস দিতেছিলেন তাইলে ভাই এই ঘটনার দ্বারা কি বুঝলেন সূরা ইখলাস মুখস্থ করলেন নবীর কাছে নবী ওস্তাদ ছাত্র হলো গ্রাম্য সাহাবী একটা সূরা মুখস্থ করার কারণে 1000 উটের মালিক হয়ে গেলেন আব্দুর রহমান ইবনে আউফ একটা উট দিয়ে 80,000 উটের মালিক হয়ে গেছেন এই মাদ্রাসায় কেউ একটা বকরি দিলে একটা গরু দিলে 1000 টাকা দিলে 500 টাকা দিলে আল্লাহ তাদের জন্য জান্নাত বরাদ্দ করে রাখবেন জান্নাতে খানা ব্যবস্থা করে রাখবেন জোরে বলি সুবহানাল্লাহ এই জন্য এই প্রতিষ্ঠানের জন্য মাদ্রাসার জন্য প্রাণ খুলে সবাই দোয়া করব তো ইনশাআল্লাহ তো ভাই দুনিয়া ছেড়ে সবাই চলে যাব থাকার জন্য কেউ আসেনি কেউ আসেনি এজন্য বলা হয়েছে আসবি জানা কালবি জানা জানা তো একদিন হয় আসবি জানা কালবি জানা জানা তো একদিন হয় জানে ওয়ালা সব দেঙ্গে রখনে সবাইকে যাইতে হবে এই দুনিয়ায় কেউ থাকার জন্য আসি নাই তো আব্দুর রহমান শেখ জাকারিয়া রহমাতুল্লাহ আলাই তিনি মসজিদে নববীতে বুখারী শরীফ পড়াইতেছিলেন ছাত্রদেরকে নসিহত করতেছিলেন দুনিয়া ত্যাগ করার আগেই কিছু সামান তৈরি করে যান দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার আগেই কবরের কিছু প্রস্তুতি নেই ভাই আমরা আসলে খেয়াল করি না দুনিয়াতে থাকার জন্য বাড়ি লাগে সেই বাড়িতে আবার কত টাকা খরচ বাতি লাগে এসি লাগে খান লাগে তো সব লাগে কিন্তু সেই কবরে চলে গেলে সেই ব্যবস্থাগুলা তো আমরা করে যাই না তো শেখ জাকারিয়া বলে মানুষ চলে গেলে খালি হাতে চলে যায় কিন্তু হ্যাঁ দুনিয়াতে কিছু নেক আমল করে যাইতে হবে তাহলে এই সওয়াবগুলি ইজামাতাল ইনসান কুতিয়া আনহু আমালুহু ইল্লা মিন সালাসা কেউ যদি মৃত্যুবরণ করে দুনিয়ার সব আমলের দরজা বন্ধ কিন্তু তিনটা রাস্তার আমল জারি থাকে জোরে বলি সুবহানাল্লাহ এক নম্বর হলো সদকায়ে জারিয়া দুই নম্বর হলো ইল্লা মিন
صدقاتن جاریاتن او علمن انتفاع به علم دین শিক্ষা করে দেওয়া অথবা ব্যবস্থা করে দেওয়া এই যে মাদ্রাসা আমরা সবাই সহযোগিতা করে বানাইতেছি এটা আমাদের জন্য সদকা জারিয়া তিন নম্বর হলো আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু নেককার সন্তান রেখে দেওয়ার চেষ্টা করব কারণ ভাই এই দুনিয়া আসল দুনিয়া না কবর হলো আসল ঠিকানা কিয়ামত হাসরের ময়দান আসল ঠিকানা জান্নাত জাহান্নাম হচ্ছে আসল ঠিকানা তো শেখ জাকারিয়া বলে বুখারী শরীফ পড়াইতে পড়াইতে একটা ঘটনা শুনান দুনিয়াতে নেককার সন্তান দেখে আসলে দুনিয়া তো কামিয়াব আখিরাতও কামিয়াব ওই মা বাবা দাদা দাদি নানা নানি ভাই বোন সবাই কামিয়াব হয়ে যাবে তো একটা ওয়াকিয়া বলেন এক আল্লাহর ওলি কবরের পাশ দিয়ে যাইতেছিলেন হঠাৎ করে কবরের পাশে দাঁড়িয়ে কবর দেখলে মানুষের দিল নরম হয়ে যায় চোখের পানি পড়ে যায় যেমন আল্লাহর পয়গম্বর যখন 6 বছর বয়স নিজের মা মক্কা থেকে মদিনায় গেছেন এক মাস সেখানে অবস্থান করেছেন আশার পথে আবওয়া নামক স্থানে নবীর মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল আল্লাহর নবী আইমানকে বলে আমার মা রে দেখতেছি না আমার মা কোথায় গেল বলতেছে ওই যে তোমার মায়ের খবর তোমার মা চলে গেছেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাইরা আমার বাবারা আমার আল্লাহর পয়গম্বর বাবারে কোনদিন দেখি নাই 6 বছর বয়সে মা চলে গেল কবরটা জড়াইয়া ধরে বলে আসমানের মালিক আল্লাহ আমার বাবারে এই দু চোখ দিয়ে কোনদিন দেখি নাই আমার মা আজকে বিদায় নিয়ে চলে গেল দুনিয়াতে আমার কেউ নাই আল্লাহ অনেক মুরব্বি আজকে আমরা এখানে বসেছি যারা বাবার লাশটা কবরে নামাইছি অনেক ভাই আছি যারা নিজের মায়ের কবরটা খনন করে মায়ের লাশটা কবরে নামাইছি ওই দিন থেকে আর কোনোদিন মা বাবারে দেখা করতে পারি নাই আল্লাহর পয়গম্বর বলেন নেককার সন্তানগুলি যখন নামাজ আদায় করে মা বাবার কথা স্মরণ করে দুইটা হাত আসমানের মালিক আল্লাহর কাছে বাড়িয়ে দেয় রব্বুল জিন্দেগির সব গুনাহ আল্লাহ মাফ করে দেয় সুবহানাল্লাহ আল্লাহর ওলি কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কালাম তেলাওয়াত করা শুরু করলেন খতম করার পরে নবীর প্রতি দরুদ শরীফ করে দোয়া করে রাতের বেলায় যায় ঘুমিয়ে যায় স্বপ্নের মধ্যে দেখতেছেন শেখ জাকারিয়া বলেন দুইজন আল্লাহর রহমতের ফেরেশতা কবরস্থানের গেটের মধ্যে হাজির হয়ে গেছে দুইজন ফেরেশতা হাজির হয়ে গেছেন আল্লাহ তাআলা আসমান থেকে ওই দুইজন রহমতের ফেরেশতাদের কেওয়ানে গুলি নেক দিয়েছেন ওই কবরস্থানে যতগুলি মাইয়া ছিয়া আছে সবাইকে বন্ধন করে দিয়াছো দুইজন রহমতের ফেরেশতা আইসা কবরস্থানের গেটের মধ্যে
আয়াতগুলি সবাই এক এক করে লাইন ধরে যায় ফেরেশতাদের কাছ থেকে নেকির পটলা নিয়ে যখন কবরের দিকে রওনা হয়ে যায় আল্লাহর ওলি দেখতে পায় অন্ধকার কবরগুলি ফেরেশতাদের কাছ থেকে নেকির পটলা নেওয়ার বিনিময়ে অন্ধকার কবরগুলি আলোকিত হয়ে যায় জোরে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নারায়ণ তাকবীর আল্লাহর ওলি স্বপ্নের মধ্যে দেখতে পায় অনেক দূরে একটা কবর আছে ওই কবরের ভিতরে একটা বড়ি মা জিকির করতেছে বুড়িমা আল্লাহর ওলি জিজ্ঞেস করেন আল্লাহর ওলি মা তোমার কি নেকির দরকার নাই তুমি যে কবরে বসে আছো মাইয়াতগুলি সবাই লাইন ধরেছেন আপনি কবরের মধ্যে বসে আছেন আপনার কি নেকির দরকার নাই বুড়িমা এবার কবর থেকে উত্তর আল্লাহর ওলি দুনিয়ার জমিনে কষ্ট করে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি একটা সন্তানকে ভূমিষ্ঠ দিয়েছি কলস কলস রক্ত ঝরাইছি মানুষের বাড়িতে ভিক্ষা করে করে মাদ্রাসায় পড়াইয়া কোরআনের হাফেজ বানাইছি আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার সন্তানকে কোরআনের হাফেজ বানাইছি আমার সন্তানকে আলেম বানাইছি আমার সন্তানের নাম আব্দুল মালেম কয় বাড়ি কোথায় মা আমার গ্রামে বাড়ি আমার আমার সন্তানের নাম আব্দুল মালেম অমুক বাজারে দোকান করে আর আমি চলে আসি আমি দুনিয়াতে নাই কিন্তু আমার কলিজার টুকরো সন্তান আমার জন্য নামাজ পড়তেছে আমার জন্য কোরআন শরীফ তেলাওয়াত করতেছে আমার জন্য দান খয়রাত করতেছে আমার জন্য দুইটা হাত বাড়িয়ে দিয়ে দোয়া করতেছে আমার সন্তানের নেকগুলি অটোমেটিক আসমানের মালিক আল্লাহ আমার কবরে বসাইয়া দিতেছেন তোমার আল্লাহর ওলির মতো স্বপ্নের মধ্যে এ অবস্থা দেখলেন স্বপ্নে যখন ভেঙে গেল বাস্তবে আল্লাহর ওলি চলে গেলেন ওই গ্রামে ওই বাজারে যাই জিজ্ঞেস করলেন আল্লাহর ওলি যে আব্দুল মালিক নামে কোন সন্তান আছে সবাই বললেন হ্যাঁ অমুক বাজারে ওই পাশে ছোট্ট একটা দোকান চলে গেলেন দোকানের মধ্যে দেখতে পাইলেন কাস্টমার আসতেছে মাল দিতেছেন কাস্টমার চলে যাইতেছে আবার আল্লাহর কালাম তেলাওয়াত করে আবার দুই হাত তুলে মায়ের জন্য দোয়া করে তো এই জন্য ভাই দুনিয়াতে যদি একটা সন্তান দেখে যাইতে পারি অহংকার না গৌরব না সবার কাছে অনুরোধ সবাই আমরা আমাদের সন্তানগুলিকে কোরআনের আলেম শিক্ষা দিব হাফেজ বানাব আলেম বানাব এই সন্তানগুলিকে হাফেজ বানাইলে লাভ কি হবে কোরআনের হাফেজ হবে যারা শশি পাবে তোলা পড়তে পড়তে চলে যাবে পড়তে পড়তে চলে যাবে জান্নাত খানা পড়তে পড়তে চলে যাবে জান্নাত খানা সব
সুবহানাল্লাহ আপনাদের পিতা মাতা হবে যারা নূরের মুকুট পাবে তারা এই তলবে ইলম গুলিকে যারা মোহাব্বত করবে যারা কিয়ামত সম্মান পাবে তারা খুশি হয়ে নিবেন খুশি হয়ে নিবেন মাওলা জান্নাত খানা এজন্য ভাই নিজের সন্তানগুলিকে দিনি আলেম শিক্ষা দিয়ে তারপরে খবরে রওনা হওয়ার চেষ্টা করব গতকালকে একটা দাদুক মাটি দেওয়া হলো উনার জামাইর বয়স 105 বছর উনার বয়স তাহলে কত বছর চিন্তা করছেন চলে গেল আজকে ফজরের পরেই দোয়া করলাম ওর সন্তান একটা চলে গেছেন বৌমা চলে গেছেন আরেক ভাই বেঁচে আছে দান নাই কই আমার বাবা কেমনে যে আছে খবরে খবরের পাশে যাই কাঁদতেছে হাউমা উপরে আমার বাবা বাড়িতে ছিল আমরা দেখা করতাম আজকে এই কবরে শুয়ে আছেন এই কবরে কেমনে আছে কোনো তো রাস্তা নাই কোনো বাতি নাই কোন সাথী নাই কেউ নাই ওই কবরে কেমনে থাকব এই কবরের চিন্তা করতে করতে বিদায় হজের পর আল্লাহ নবী সমস্ত সাহাবীদেরকে একত্রিত করলেন আমি কবরে যদি কোন প্রাণ নিয়ে যাই কবরে তো ফেরেশতাদের পিটানি ছাড়া কোনো উপায় থাকবে না সমস্ত সাহাবীদেরকে একত্রিত করে বললেন আমার সাহাবীরা তোমরা কি আমার কাছে কোনো টাকা পাবে কারণ আল্লাহ পাক নিজেই বলেন মিনহা খলাকনাকুম মেনে তোমাকে মাটি সে পয়দা কিয়া দেখরে আল্লাহ ক্রিয়েটেড আস বাই দা সয়েল আল্লাহ তাআলা মাটি দিয়ে আমাদেরকে বানাইছেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম আবার ওই কবরের ভিতর যাইতে হবে আল্লাহর নবী হযরত আবু বকর হযরত ওমর হযরত ওসমান এরা খবর খেয়ে দেখলে চোখের পানি ফেলাইয়া হাউমাও করে কাঁদতেন এই কবরে আমার সন্তান যাবে না এই কবরে আমার স্ত্রী থাকবে না এই কবরে আমার ছেলে মেয়ে কেউ যাবে না কবরে থাকবো কেমনে গাই আল্লাহ নবী বললেন আমার সাহাবীরা তোমার কাছে আমার কোনো পাওনা আছে কেউ আমার কাছে টাকা পাবে নবীর এক চাচাতো ভাই নাম হচ্ছে ফজল দাঁড়িয়ে গেলেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ মাত্র 3 দিরহাম পাবো আমার কাছে ধার নিয়ে এক ভিক্ষুককে তুমি দান করছিলে সেই 3 দিরহাম দিয়ে দাও মানুষের 1 টাকা হক নষ্ট করলে কিয়ামতের দিন তো টাকা নাই নেকি দিতে হবে নেকি না দিতে পারলে গুনাহ মাথায় নিতে হবে এই চিন্তা করে আল্লাহর নবী 3 দিরহাম দিয়ে দিলেন এবার সাহাবীদেরকে বলতেছে আমার সাহাবীরা আমার চোখের দ্বারা আমার জুবানের দ্বারা আমার হাতের দ্বারা আমার ব্যবহারের দ্বারা এটা সিরাতুন নবী বলা হয় যে আল্লাহর পয়গম্বর বলেন তোমাকে কাউকে কি কোনো কষ্ট দিয়েছি দিয়ে থাকলে বলো একজন সাহাবী দাঁড়িয়ে যায় বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একটা চাবুকের আঘাত আমার পিঠের মধ্যে রাখছিল এই সাবুকের আঘাত আপনার কাছে প্রতিশোধ পাই কয় আমার সাহাবী আমারে খেয়াল করে দাও কোন দিন চাবুকের আঘাত তোমার পিঠের মধ্যে লাগছে কয় যে যুদ্ধের ময়দানে তুমি ঘোড়াকে আক্রমণ করতে যাইয়া আমার পিঠে আক্রমণ লাগছিল ওই দিন খেয়াল চাবুকের প্রতিশোধ আমি আপনার কাছে পাই আল্লাহর নবী দৌড় মারলেন বাসায় ছড়ি নিয়ে আসলেন চাবুক নিয়ে আসলেন ওই সাহাবীর হাতে তুলে দিয়ে বলতেছে আমার সাহাবী দেরি করো না অপেক্ষা করো না আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী নিজের রহমতের পিঠটা বিছিয়ে দিলেন সাহাবী বলতেছে ভাই আমার পিঠে চাবুকের আঘাত মাইরা যুদ্ধের ময়দানের চাবুকের প্রতিশোধ আপনি নিয়ে নেন ময়দানে মাহশারে আল্লাহর দরবারে আমি যেন হিসাব দিয়ে জান্নাতের মালিক হই
দিতে পারি পিট মিশিয়ে দিলাম চাবুকের আগাল মাইরা প্রতিশোধ তুলে নিয়ে নাও সাহাবী বলতেছি ইয়া রাসূলুল্লাহ যখন চাবুকের আঘাত আমার পিঠে লাগছিল আমার শরীরে কোনো চাদর ছিল না কোনো জামা ছিল না আপনার চাদর খুলিয়ে ফেলুন জামা খুলে ফেলুন বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন নিজের চাদর সরিয়ে ফেললেন শরীরের মধ্যে যে জুব্বা ছিল জামা খুলে ফেললেন শুধু পিঠটা খালি পিঠটা সাহাবীর দিকে মিশিয়ে দেয় আর বলে আমার সাহাবী প্রতিশোধ নাও ময়দানে মাশারের যেন হিসাব আল্লাহর দরবারে না দিতে হয় এই অবস্থা দেখে আমার ফাতেমা হাসান হুসাইনকে দৌড় মেরে পাঠিয়ে দেয় এ হাসান আর হুসাইন নবীর সাহাবী চাবুক মারবে আমি কলিজা টুকরা ফাতেমা সইতে পারবো না যা যা তাড়াতাড়ি যা নবীর দুইজন নাতি পিঠ দুটি বিছিয়ে দিবা আর বলবা যত ইচ্ছা চাবুক দিয়ে আক্রমণ করো আমার নানু ভাইরে কোনোদিন তোমরা কষ্ট দিও না সমস্ত সাহাবীরা বলে ভাই নবীর পিঠে আক্রমণ করিও না নবীর কষ্ট দিও না ব্যথা দিও না আমরা পিঠ বিছিয়ে দিলাম প্রতিশোধ নিয়ে নাও সাহাবী বলে না নবী আমারে পিঠে আক্রমণ করছে তোমরা করো আক্রমণ করব সমস্ত সাহাবীরা হাউ মাউ করে কাঁদে হাশরের ময়দান শুরু হয়ে গেছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পিঠ বিছিয়ে দিয়েছেন আল্লাহর পয়গম্বর যখন খালি পিঠটারে রাইখা চাবুকের প্রতিশোধ নেওয়ার জন্য বলে ওই সময় সাহাবী ছুরি নিক্ষেপ করলেন ওই সময় চাবুক নিক্ষেপ কইরা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বুকে জড়িয়ে ধরেন আল্লাহু আকবার যারা বলি আল্লাহু আকবার সাহাবী আল্লাহর পয়গম্বর কে বুকে জড়িয়ে ধরলেন মহরে নবুয়তের ভিতর মুখ দিয়ে চুমু খাইলেন আর কাঁদে কাঁদে আল্লাহর নবী কে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার পিঠে আক্রমণ করার আমার মাকসুদ না আপনার খালি পিঠটারে পাইলে কান্দের মধ্যে নবুয়তে মোহর আছে আল্লাহর পয়গম্বর কে সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই মোহরে নবুয়তে চুমু খাইলাম কিয়ামতের ময়দানে আল্লাহ আমারে যেদিন বলবে হয়েছে কিনা আমার জানা নাই আমি কিন্তু আমার নামাজ কবুল হয়েছে কিনা জানি না রমজানের রোজা কবুল হয়েছে কিনা জানি না মসজিদ মাদ্রাসায় দান করছি কবুল হয়েছে কিনা জানা নাই দুনিয়ার জমিনে যতগুলি নেক আমল করছি এগুলি কবুল হয়েছে কিনা আমার জানা নাই কিন্তু ময়দানে সামনে যেদিন আমি হাশরের ময়দানে উঠব ওই দিন আমি আল্লাহকে বলবো আল্লাহ আমার জিন্দেগির কোন আমল কবুল হয়েছে কিনা জানা নাই কিন্তু আল্লাহর পয়গম্বরকে মহব্বত করে ভালোবেসে মহরে নবুয়তে চুমু খাইছি আয় আল্লাহ এর বিনিময় আমারে মাফ করে জান্নাতের মালিক বানিয়ে দাও জোরে বলি সুবহানাল্লাহ তাহলে ভাই চিন্তা করছেন এই নবী কত মহব্বত করেছেন সাহাবীরা এজন্য আল্লাহ পাক বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল
নামাজের সময় হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো আমরা সবাই দোয়া করব এই প্রতিষ্ঠানে আস্তে আস্তে বড় হইতেছে আলহামদুলিল্লাহ যে বিল্ডিং হচ্ছে আগে মাটির মাদ্রাসা ছিল আমরা লেখাপড়া করছি এখন মাদ্রাসা বড় হয়ে যাইতেছে সবাই চেষ্টা করব মাদ্রাসার বাউন্ডারি যেন হয় ছাত্র যেন অনেক হয়ে যায় এই মাদ্রাসা একদিন যেন বুখারী শরীফের দরজ হয় বিনিময় কিয়ামতের দিন আমরা যারা বাবা মা আছি দাদা দাদি নানা নানি ফুবা ফুবু খালা খালু মামা মামি যারা বেঁচে আছি এই নেককার সন্তানগুলি আমাদের জন্য যেন নামাজ পড়ে পড়ে কোরআন তেলাওয়াত করে করে আমাদের কবরের পাশে যে দুইটা হাত বাড়িয়ে দোয়া করতে পারে বিনিময় আল্লাহ তাআলা নেককার সন্তানদের দোয়ার বরকতে আমাদের কবরগুলি যেন জান্নাতের ফুল বাগান হয়ে যায় সবাই বলি আল্লাহুম্মা আমিন দোয়া করি আমাদের মা বাবা যাদের চলে গেছে আল্লাহ জান্নাতবাসী করুন যাদের মা বাবা বেঁচে আছে আল্লাহ যেন জান্নাতি হায়াত দারাজ করেন সবাই বলি আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এখন